نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ما هواي دويتي سنتان تراهين মসজিদে হয় আজান ঘন্টা বাজাই পূজার তরে পূজা করে ভক্তি ভরে দয়াল খোদার ডাকে গো তারা বলে মায়েরই দুই ছেলে হলে ভাই ভাই সকলে বলে একই বক্ষের দোজদ দুজন করবে তারা পান মা হওয়ারই দুইটি সন্তান আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব
আজকের জলসার প্রধান অতিথি ফজিলতুল শেখ জনাব আতাউর রহমান মাদানী সাহেব, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্রপল্লী ও ভিন্নপল্লী থেকে শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আমার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনছিলেন, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার দিকটাও একটু আপনারা, মসজিদের দিকটাও আপনারা চিন্তা ভাবনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব বড় মানুষ নই জ্ঞানের দিক দিয়ে, তবে মানুষ ডাকে আসি এতটুকুই। আসলে আমি মাদানী সাহেবকে মসজিদের ভিতরে এটাই বলছিলাম যে বক্তব্যটা একটা শিল্প, বক্তব্য দেওয়াটা একটা শিল্প, এটা সবাই পারবে না। দর্শকদের অসুবিধা হচ্ছে এই চ্যানেল আলারা, মোবাইলগুলো একটু এদিক ওদিক করে দাও, একটু একটু নিচে করে ক্যামেরাটা ঘুরিয়ে তুলে দাও। যাই হোক, আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতে বসে আছেন, এই জায়গার কত কদর, এই জায়গার কত মর্যাদা, আপনি এটা পৃথিবীর কোনো দাঁড়িপাল্লা দিয়ে ওজন করতে পারবেন না। এটা ওজন করতে গেলে আপনার ঈমানের দাঁড়িপাল্লা দিয়ে ওজন করতে হবে, আপনি যে কোনোভাবে এটাকে ওজন দিতে পারবেন না। এটা এমন একটি জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান সেটা প্রমাণ করে অনেকটাই। যেমন একটি লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আমি কি বলবো ওটা একটু পরে বলছি, আপনাকে আমি কিছু ভাবাতে চাইছি, প্রথমে আপনি ভাবুন তারপর। তা লোকটা এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, বানী ইসরাইলদের দুটি লোক সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞাসা করব। বানী ইসরাইলদের একটি লোক হচ্ছে ইসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস, ফরজ নামাজের পরে পরে মানুষদেরকে নিয়ে বসে দিনের কথা আলোচনা করে, আর দ্বিতীয়জন মানুষটি হচ্ছে যে সারা দিন রোজা রাখে, সিয়াম পালন করে, আর সারা রাত্রি কিয়াম করে, অর্থাৎ সলাত আদায় করে। দুটি লোক বানি ইসরাইলদের দুটি লোক, একটি লোক হচ্ছে ফরজ সলাতের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দিনের তালিম দেয়, আর একটি লোক সে সারা দিন সিয়াম করে, সারা রাত কিয়াম করে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফযাল, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযল হাযাল আলিম ইসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস সালাতে। ওই আলেম হচ্ছে উত্তম যে মুসল্লিদেরকে নিয়ে নামাজের পরে পরেই বসে দিনের কথা আলোচনা করে, দ্বিতীয় ব্যক্তির থেকে এই আলেমটাই উত্তম। কিছু লোক যদি এখন ভাবে যে আমরা জলসা শুনে আর কি করব, এটা গতানুগতিক, তার নিজের গতিতে চলছে, বাড়ি গিয়ে বরঞ্চ তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে পড়ে যায়, বা বাড়ি গিয়ে দূরে কাত নফল নামাজ পড়ি, অনেক কাজ হবে। জি না, আপনি যদি সারা রাত নফল নামাজ পড়েন,
যত নেকি পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে এখানে বসেন ইনশাআল্লাহ আপনার নফল সালাতের থেকে বেশি নেকি পাওয়া যাবে। এই জায়গাটার অনেক গুরুত্ব। তবে এর খারাপ দিকও আছে, যে মালের যত দাম বেশি তার তত খারাপ দিকটাও বেশি। এই যে জলসা আমরা করছি এর অনেক খারাপ দিক আছে। খারাপ দিক কি? এই দেখুন আপনাকে একটা জিনিস বোঝায়, এই যে হাদিসের কথাটা বললাম এটা আপনার জলসার গুরুত্ব বা জলসার ভালো দিক, তাই তো? ভালো দিক এবার আপনাকে বলছি। আচ্ছা বলুন তো, একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে কতজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? কতজন? এরা বুঝে না কিছু। একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে কতজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? কেউ বলছে চারজন। মানুষ সাইকেল বুঝেই না, সাইকেলে চারজন বসা যায়? তিনজন বসা যায় খুব জোর হলে, তা মারা যাওয়ার সম্ভাবনা তিনজন। সাইকেলের দাম কত? 4000। তাহলে ওর দামও কম, ওর গতিও কম, ওর ক্ষতিও কম। এখন আপনি যদি একটা মারুতি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যান, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কতজন মারা যাওয়ার সম্ভাবনা আছে? 7-8 জন, তাই তো? তাহলে ওর দামও বেশি, ওর ক্ষতির দিকটাও বেশি। ওর দামও বেশি, গতিও বেশি, ক্ষতিও বেশি, মারা যাবে 8 জন। কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কতজন? 50-60 জন। ওর দামও বেশি, গতিও বেশি, ক্ষতিও বেশি। যার যত দাম তার তত ক্ষতি। আপনারা যে চাউলটা বাড়িতে রান্না বান্না করেন, এই চাউলটা সাধারণ প্রতিদিন যেটা গ্রাম্য মানুষরা ভাত করে খায় আর কি, এই চাউলটার দাম কত হতে পারে প্রতিদিনের? 20-25 টাকা কেজি, তাই না? 20-25 টাকা কেজি চাউল আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বেটি রান্না করেছে, রাত্রের বেলা কিছু ভাত বেঁচে গেল। আমাদের এলাকার একটা পল্লী ভাষাতে আছে যে মায়েরা রাতের এক্সট্রা ভাতগুলি পানি দিয়ে রেখে দেয়। সকালের ভাষাতে, পল্লী ভাষাতে ওটা আমাদের বলছে পান্তা ভাত। আপনাদের কি বলে? তাই বলে। তাহলে 25 টাকা ওর কেজি, রাতের বেলা যদি এক্সট্রা হয় পানি দিয়ে পান্তা ভাত করে খাওয়া যায়। আচ্ছা বলুন তো দেখি, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা কেজি। তা রাতের বেলা যদি ভাত কিছু বিরিয়ানি বেঁচে যায়, আর আপনার মা যদি মনে করে ওতে পানি দিয়ে রাখবো সকালে বিরিয়ানিটা পান্তা করে খাবো, আচ্ছা বলুন তো এটা খাওয়া যাবে? যাবে না। তাহলে এর 20 টাকা কেজি দাম, এর ক্ষতির দিকটাও কম। বিরিয়ানির চাল 100 টাকা কেজি, এর ক্ষতির দিকটাও বেশি। আপনি পানি দিয়ে পান্তা ভাত করে খেতে পারবেন না। তা প্রত্যেক জিনিসের তার ভালো দিক যেমন আছে তার খারাপ দিকটাও তেমন আছে। তবে আমরা খারাপ দিকটা গ্রহণ করব না, ভালো দিকটা গ্রহণ করব। প্রত্যেক জিনিসে ভালো মন্দ দুটো দিক আছে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াস আলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন, মদের ব্যাপার নিয়ে কিছু বলুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল ফীহি মা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য বড় একটা পাপ, তবে এতে কিছু উপকার আছে। এতে কিছু উপকার আছে, এটা কোরআন বলছে। তাহলে এর উপকারের দিকের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে ইসলামে মদ নিষিদ্ধ। আমি একদিন ট্রেনে আসছি, তা একটা মেয়ে আমার পাশে বসেছে, একটা বউ, 50 বছর প্লাস তার বয়স। যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, বলবো, আপনি ধৈর্য ধরুন, একটা একটা করে বলবো। আমি তো শেষ বক্তা, আমার পরে কেউ নেই, তা আপনার তাড়াহুড়ো করার কিছু নেই। আমি কলকাতা থেকে এসেছি যখন অত দূর থেকে, তাহলে আপনি পাশের গ্রামের লোক, আপনার তাড়া থাকতে পারে না, আপনি একটু ধৈর্য ধরুন। তা আমার পাশে এসে বসেছে, তা বলছে আপনি মাওলা মমতাজুল ইসলাম? জি হ্যাঁ, মমতাজুল ইসলাম। তা কথা হতে হতে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গা, ইত্যাদি ইত্যাদি।
তা মেয়েটা দেখছি হাতে অনেকগুলি তাবিজ বেঁধে আছে, তাবিজ। তা আমি মেয়েটিকে বলছি যে আপনি হাতে তাবিজগুলো বেঁধেছেন, এটা ইসলাম তো সাপোর্ট করে না। তা মেয়েটা তখন আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছি, একটা নয় আপনি বিশটা বলুন। বলছে, এই তাবিজটা কিন্তু আমার স্বামী লিখে দেয়নি, এই তাবিজটা আপনার মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। বললাম, কথা তো একদম বাস্তব, এখানে কি আর ঠেকানো যাবে না। বলছে, আপনারই মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। তা আমি বললাম যে তাবিজে উপকার কিছু হয়? তো বলছে, উপকার হয় না মানে তাবিজেই তো বেঁচে আছি, তাবিজেই তো বেঁচে আছি, উপকার হয় না আপনি বলছেন কি করে? বললাম, এটাও তো ঠিক। তোকে আমি তখন একটা কথা জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে চাষি ভাইরা যখন মাঠ থেকে ধান টান কেটে আনে, দেখবেন ওই পাখার সামনে ধানগুলো এরকম ভাবে ঝেড়ে নেয়, জি, যেগুলো হাওয়াতে উড়ে যায় ওগুলো কি বলে? পাতান। এই ধানের পাতানগুলো কি অন্য কোনো গাছে ধরে না ধান গাছেই ধরে বলুন তো? ধান গাছেই ধরে। তা আমি ওই মহিলাটিকে বললাম যে ধানের পাতান ধানের মতোই দেখতে, একই গাছে ফল, ওর ভিতরে মাল নেই এই জন্য হাওয়া উড়ে যায়, ওর নাম পাতান। মেয়েরা চুলোতে জ্বালিয়ে দেয়, আর যার ভিতরে মাল আছে ওর নাম ধান, ওটা মানুষ চাউল হিসাবে ব্যবহার করে। তা তুমি এটা ভাবিও না যে ওর দাড়ি টুপি আছে বলি ও মৌলভি সাহেব, ও তাবিজ দিয়েছেই বলে ও হুজুর, এটা তুমি ভাবিও না। ও আমাদেরই গাছে ধরেছে, ও পাতানের মতো, আমাদেরই মতো দেখতে ওর। তাই বললাম, তাহলে তাবিজে খুব কাজ হচ্ছে? বলছি, খুব কাজ মনি স্যার। আমি বললাম, আচ্ছা আচ্ছা, তাহলে গাল দিলেও তো কাজ হয়, গালাগালি করলে কাজ হয় না, গালাগালি করলে উপকার হয়। তো বলছে, আপনি কি আজে বাজে কথা বলছেন, গাল দিলে কোনো দিন উপকার হয়? বলছি, ইয়েস, গাল দিলে উপকার হয়। মঞ্জুর আমার বন্ধু, এই যে চ্যানেলওয়ালা মঞ্জুর বিন আব্দুল জলিল, ও আমার বন্ধু, ওর কাছে আমি 500 টাকা পাই। তা আমি বারবার ওকে টাকাটা চাইছি, মঞ্জুর টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও, ও দেয় না। আব্দুল সাত্তার আমার ও বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে বললাম, আব্দুল সাত্তার, মঞ্জুর আমার টাকাটা দিচ্ছে না তো কই? তখন আব্দুল সাত্তার বলছে, আপনার বাড়ি কলকাতা, আপনি এই গ্রামে 500 টাকা পান, একটা ছেলে তার নাম মঞ্জুর, সে টাকা দেবে না? কত বড় লাশে মঞ্জুর, ওকে একবার দেখি তো। নেক্সট ফার্স্ট মর্নিং তার বাড়ির দরজা খুললো, দরজা খুলে বলছে, মঞ্জুর বাড়িতে আছো? আছি। শুয়োর, ইতর, কুকুর, ননসেন্স, বিয়াদব, মমতাজুল ইসলাম একটা ভালো মানুষ, এর 500 টাকা তুমি মেরে দিয়েছো, তাড়াতাড়ি করে টাকা ফেলো, তোমার গুষ্টির 12টা বাজিয়ে দিব। খুব গালাগালি দিল, মঞ্জুর তখন 500 টাকা বার করে দিয়ে দিল। আমি, মৌলভী সাহেব গালাগালি দিতে পারোনি বলে এতদিন টাকা দেইনি, তাহলে বলুন তো এখানে গাল দিলে উপকার হলো না হলো না? হলো। তাহলে গাল দিলে অনেক সময় উপকার হয়, তবে সব উপকার উপকার নয়, জলসারও ক্ষতির দিক আছে, বসলেই যে জান্নাত চলে যাবেন তা নয়। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, এগুলো ক্ষতির দিক, এগুলো ক্ষতির দিক। আপনাকে দুটো জিনিস কম্প্রোমাইজ করতে হবে, এক, জলসা দিয়ে উপকার হচ্ছে বেশি না জলসাকে কেন্দ্র করে ক্ষতি হচ্ছে বেশি? যদি আপনি মনে করেন ক্ষতির দিকটা বেশি, মাদানী সাহেব বসে আছেন, অনেক বড় মানুষ আমার থেকে, আমি তো সাধারণ লোক, অনেক বড় মানুষ, ওনার কাছে জিজ্ঞেস করবেন যে জলসার দিকের থেকে যদি এইটাকে কেন্দ্র করে যদি অসামাজিক ক্ষতির দিক যদি বেশি হয়, আমার মনে হয় এটা ইসলাম পারমিশন দেয় না, এটা ইসলাম পারমিশন দেবে না। এই দুটো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই, এটা বিনীত অনুরোধ আপনার কাছে। আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষেরা আলোচনা করেছেন, এবার আমি আপনাদের সামনে অত্তিন ওয়া যাইতুন, কার কার মুখস্থ আছে, কার কার, সবারই মুখস্থ আছে তো? বাবা, ধরবো, দেখবেন ধরবো, বলতে পারবে তো? আলহামদুলিল্লাহ, যাই হোক, বাপের বেটা হাত তুলেই আছে যে আমি বলতে পারবো, যাই বলুক টোটা ফাটা ভাষাতে বলতে তো পারবে। এখন আমাদের সব থেকে বড় খারাপ দিক হয়েছে এটা, যে আমরা পবিত্র আল কোরআন অনেকজনই জানি, ধরে নেন 72, সমীক্ষা বলছে 72,
বা 75% মুসলিম ধরে নেন কোরআন মাজিদটা জানে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হচ্ছে এই যে কোরআন মাজিদ জানে এটা ও মুখে জানে, ওর ভিতরে যে কি বলা হয়েছে এটা জানে না, বাংলা জানে না। প্রতিদিন সকালবেলা আনন্দবাজার, বর্তমান, স্টেটমান, গতি, প্রতিদিন, কলম, সমস্ত পত্র পত্রিকা পড়ে, সারা পৃথিবীর খবর রাখে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা কোনোদিন বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রেখে ওটাকে নিয়ে খুলে দেখি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন এর ভিতরে।